কিউব 125 দেখাইছিলাম আরও 2-3 বছর আগে ইন্ডিয়াতে, এটা 125 এখন একে পড়ছে। তখন অনেকে অনেক কিছু বলছিলো যে না 125 কোনো সময় আসবো না, এই যে দেখেন আপনারা দেখতে পারতেছেন 125। হ্যালো গাইস, তো আজকে আসলাম আবার অনেক দিন পরে, আপনার একটু দেখাই সবাই, একটু প্লেয়ারদের একটু দেখাই, ইয়েতে স্কাটন এলাকায়, স্কাটন মতিঝিল এলাকায়। তো মেনলি এখানে আসছেন তো বুঝছেনই কিসের জন্য আসছি, মানে এখানে আসার মেন কারণ হচ্ছে গেল নতুন বাইক কিনবো, গ্যাস, আর নতুন বাইক আমি কিনবো না, তো আমার এক ভাই কিনবে, তো এই কারণে এখানে আসা, নতুন বাইক কেনার জন্য এখানে আসে সবাই, আমরাও আসছি বাইক দেখতে, বাইক সার্চ করার জন্য। তো আমার সাথে আছে আমার ইকবাল ভাই, তো উনি কিনবে আমি না, তো কিন্তু এই জন্য আমরা দুজন আসছি এক্সপ্লোর করতে কী কী অপশন আছে একটু দেখে আর কি গেলে করতে, তো সাথে আপনাদেরও দেখাবো, আপনারা তো সবসময় বাইকের ব্যাপারে জিজ্ঞেসই করেন, তো গিয়েছে এই আমরা আজকে বাইক এক্সপ্লোর করব, কী কী অপশনস আছে, কী কী নিয়ার আমরা কী ক্যাটাগরিতে নিতে পারি, কী করতে পারি, সাথে আপনাদেরকেও দেখাবো। তো লেটস গো। সো গাইস, এই যে আমরা এখানে মগ বাজারে গ্র্যান্ড মোটরস, আর এখন ইকবাল ভাই কোথায় যাবেন, ইয়েতে আলিজা মাঠে যাবেন, আচ্ছা চলেন তাহলে গাইস প্রথমে আমরা দেখি আলিজা মাঠে যাই, আলিজা মাঠে যেয়ে দেখাই কী কী অপশন আছে এক্সপ্লোর করার জন্য। চলো গাইস আমরা এখন আসতেছি আলিজা মাঠে, আপনাদের দেখাই আলিজা মাঠে কী কী আছে। এখন চলে আসছি হচ্ছে গেল আলিশা মাঠে, তো মগবাজার আলিশা মাঠ, তো আলিশা মাঠে দেখি কী কী আছে। প্রথমে তো একটা ডিউক 125 দেখাইছিলাম আরও 2-3 বছর আগে ইন্ডিয়াতে, এটা 125 এখন একে পড়ছে। তখন অনেকে অনেক কিছু বলছিলো যে না 125 কোনো সময় আসবো না, এই যে দেখেন আপনারা দেখতে পারতেছেন 125 এখানে ডিউক 125। আচ্ছা কি মডেল এটা, এটা ভাইয়া বলতে মানে আপনার ইমোশনটা বলতেছেন, ইমোশনটা কন্ট্রোল করার জন্য আর কি, মানে পলিউশনটা কন্ট্রোল করার জন্য বাইকটা তো ক্লাসি আর কি, মানে ও আচ্ছা এটা আসতে হচ্ছে 5-25 থাইটা, আর আর ওই যে এক্সমোশন কত বললেন, 5.5 এক্সমোশন হচ্ছে গেল 5.5, তাই না। আর সিলভার কালার হবে আপনার, ইন্ডিয়ান সিলভার কালার আছে, ওটা রাখা যায় 5 লাখ। দ্যাটস আ নাইস বয়, মানে এর মধ্যে আসলে ডিফারেন্স থাইটা আর এটার মধ্যে
সব একটু বাইকগুলো আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে গেল এক্সেসর। এক্সেসরটা আসলে আমাদের টার্গেটটা এটা। আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে গেল অ্যালয় হুইল, এবং ফ্যাটটা তো ভালোই, মোটামুটি ভালোই ফ্যাট লাগতেছে, বড়ই ফ্যাট লাগতেছে। এবং হচ্ছে গেল আপনার এটা ডিস্ক ব্রেক আছে, হাইড্রোলিক ডিস্ক ব্রেক, এবং ডাবল শক অ্যাবজর্বার, আর হচ্ছে গেল মাল্টি রিফ্লেক্টর। এটা কি লিড নাকি আপনার এলইডি নাকি? আচ্ছা, এলইডি তাই না, মাল্টি রিফ্লেক্টর এলইডি। আচ্ছা, একটু সামনের দিকে দেখে ব্যাটারি কানেকশন নাই, দেখে এজন্য দেখাতে পারছি না। আর এটা হচ্ছে গেল যে এখানে আর এই হচ্ছে গেল বাইকের, যদি আপনারা বসেন এই হচ্ছে গেল বাইকের এই লুক পাবেন। আর হচ্ছে গেল সিটটা হচ্ছে গেল ক্লাসিক সিট, একেবারে ক্লাসিক সিট। এবং পিস থেকে যদি একটু দেখেন, পিস থেকে যদি দেখেন, এই হচ্ছে গেল পিসের লুকস আর কি। পিসের লুকস হচ্ছে এরকম, মানে কম করে ধরলে ধরুন 40 পাওয়া গেল তো অনেক। আচ্ছা, আর ট্যাঙ্কটা কি ফাইবারে মনে হয় না? ফাইবার তাই না, প্যানেল গুলো ফাইবার। এইসব ফাইবার গুলো একটু করে আপনার একটু স্পঞ্জি থাকে, একটু ফ্লেক্স করে। মানে আপনার কি ইকবাল ভাই ইয়েতে প্রবলেম হয়, আপনার গেলে পজিশনে প্রবলেম হয় নাকি? পজিশনে কোনো প্রবলেম হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এভরিথিং ওয়াজ ফাইন। আর পজিশন মানে সিটিং পোস্টার ভালো, সব ভালো, কিন্তু বসে আমার কাছে হার্ড লাগছে। তো ধরেন বেশিক্ষণ চালালে দেখা যাবে কি যে ওই দাঁড়াইতেছি, মোচড়াইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অফ রোড অন রোড দুইটার জন্য হ্যাঁ ব্লক কটন টায়ার দেওয়া আছে। ব্লক কটন টায়ার দেওয়া আছে। হ্যাঁ, এবং গিয়েও হচ্ছে গেল পিছনের ডিস্ক সুন্দর লাগে, গাড়িটা খুব সুন্দর লাগছে। এই কালারটা স্পেশালি আমি তো 2 লাখ টাকা আপনার কি ধরেন ইন্ডিয়াতে এইটা তো হবে, কারণ আমার ভাই আমি যেরকম কিনছি, আমি 400 কিলোমিটার চালাই বিক্রি করে দিছি, আমি ভালো দামে বিক্রি করতে পারছি। ওই যে টয়োটা অ্যালিয়ন প্রিমিয়ার মডেল R15 বললে সবাই ইয়ে করে, মানে হট কেক আর কি, এক্সেসর বুঝাইতে হয়। বাট সিবিআর কিন্তু R15 এর থেকে ফার মোর বেটার এন্ড ফার মোর মার্কেট খাইছে। ওই যে R15 নামে মাত্র ইন্ডিয়া এমন ভাবে R15 কে প্রমোট করছে যে অনেক বের করতেছে এখন হচ্ছে গেল এক্স মোশনটা দেখি। এক্স মোশনটা বসে দেখেন কি অবস্থা, এটাও পছন্দ হয়েছে। হ্যাঁ, ওরে আরো 10 বছর নিয়ে ঘুরতে পারবেন, ওরে আরো 10 বছর নিয়ে ঘুরতে পারবেন, সমস্যা নেই। এটার একটা পিসি আছে, এটা একটু ছোট হয়ে যায় না, মানে এর জন্য আমি জিজ্ঞেস করলাম যে আপনার পিলিয়ন ইস্যু আছে এখানে। হ্যাঁ,
এটা একটু ছোট দেখেন আপনি বসাতে, কিন্তু এটার পশ্চাৎ দেখেন আর ওটার পশ্চাৎ দেখেন, এটার অ্যাগ্রেশন কিন্তু আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা তো ভালো, আপনারা তো সবই মানাইতেছে। হ্যাঁ, একটু ছোট লাগে আপনার অনুযায়ী আর কি গেলে। হ্যাঁ, ইকবাল ভাই হচ্ছে দুইটার মধ্যে একটু কনফিউজ, এই এক্সেসার আর হচ্ছে গেল এক্সমাস। এর জন্যই বললাম যে আপনার যদি সিটিং ইস্যু থাকে দেন আপনি এটা তো থাইল্যান্ড থেকে, মানে থাইল্যান্ড এর, তাই না? আরে বললেন না, মানুষ আমার কমেন্ট করবো ভাই, আপনি তো বলছেন আফতাব না, যে ইয়ে মনে হয় কথা বলছিল আপনার, ওই যে অশোক মোটরস নাকি অশোক লিল্যান্ড যারা করে, ভাল লাগে নাই। আর শুনলেন তো রয়্যাল এনফিল্ড এর কি, আমার আর জিজ্ঞেস করেন না, এমনিতে আবার আসবো কপিরাইট ক্লেম। আচ্ছা, তো আপনার উপরে ভালো লাগতেছে, সিট তো প্রবলেম না, আপনি তো সিট আপডেট আপডেট করে নিতে পারবেন। না লং ট্যুর একটা দিব, না এটা তো সুন্দর লাগতেছে, এটা এটা আপনার এটা থেকে অনেক বেটার, অনেক বেটার লাগতেছে। কারণ আপনি তো হচ্ছে গেল আপনার হাইট অনেক বেশি, আপনি হেলদি আছেন, এটা ছোট ছোট বাইক আপনার কাছে খেলনা খেলনা লাগে। ছোট হয়ে যায় না, একটু পিছিয়ে দিকে, পিছনে হচ্ছে এরকম। ইকবাল ভাইয়ের মতো মোটামুটি এক্সেসারিতে বেশি প্রবলেম হয়েছে, এবং দিব্যি ভাই অনুযায়ী হচ্ছে গেল যে গাড়িটা থাই কিন্তু হাইয়ার বিল কোয়ালিটি, তো ইন্ডিয়া থেকে গাড়ি অনেক বেটারই হয়, তো হি ইজ লুকিং গ্রেট। আচ্ছা মানে তাহলে এখন আপনি বলতেছেন যে মানে ভিউয়াররা গাইস কমেন্ট করবেন যে আপনি এই যে এক্সেসার নেবেন নাকি এটা হলো ডার্ক গ্রে,
চার্জারের মতো যেগুলি আছে এগুলিতে আপনি ইজিলি লাগিয়ে নিতে পারবেন, তাই না? চার্জিং অপশনগুলো লাগিয়ে নিতে পারবেন। মডিফাই করলে আসলে জিনিসের ইয়া হয় না, ওয়্যারিং মডিফাই না করাই উচিত, না কাটাটাই উচিত। বাংলাদেশে স্পেশালি হাইয়ার ভালো বুঝবে না, তো ওয়্যারিং এর ইলেকট্রিক্যাল মেকানিক মানে কেরাটা উঠছে আর কি, কেরাটা আবার উঠছে কয়দিন ধরে, বাইক নিতেই হবে, রাইট? বাইক নেই একটা, মানে যে বাইক নাই একটা কি জানি নাই ফিল হয়ে যাচ্ছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, একটু ভাই একটু দেখাই রিজবি ভাই, তাই এটাও তো এক্সএসআর, তাই না? এক্সএসআর ডার্ক গ্রে কালার এটা। আচ্ছা, এরপরেরটা কি? এটা হোন্ডা, এরপরে হোন্ডা এক্সমোশন, সিবি এক্সমোশন, হোন্ডা এক্সমোশন, সিবি এক্সমোশন, দুইটা কালার, তাই না? ওকে, এরপরে কি আছে এটা আপনার? এরপরে ওটা হলো সিবিআর, হোন্ডা সিবিআর ইন্দোনেশিয়ান, হোন্ডা সিভিয়ার ইন্ডোনেশিয়ান, তাই না? 2020 মডেল। ওকে, কালার আমরা বলি হলো ভিক্টোরি রেড ব্ল্যাক, ভিক্টোরি রেড ব্ল্যাক, তাই না? আচ্ছা, এটা 2020 মডেল, রেসিং রেড, এটা 2021 রেসিং রেড, এটা হচ্ছে MT15। আচ্ছা আচ্ছা, এই দুটোর ডিফারেন্স দেখেন, এখানে দুটো লাইট, এখানে চারটা লাইট। ও ওকে, এখানে চারটা লাইট, তাই না? আচ্ছা, ওকে। তো আর এটা লাস্টেরটা, এটা হলো আপনার ইন্দোনেশিয়ান R15, ইন্দোনেশিয়ান R15, তাই না? ম্যাট গ্রে। আচ্ছা, সো গাইস, আমাদের থাই ভার্সনটাও আছে, থাই ভার্সনটাও আছে, তাই না? লুক অ্যালাইক, সেম কালার এন্ড এভরিথিং, ওই যে অ্যাডিশনাল যে যেগুলো বললাম, আপনার থাই এর এই ডিফারেন্সটা পাবেন, এই ডিফারেন্স কালার ইজ সেম, কালার সেম, তাই না? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে এইসব কর যদি লাগে গাইস, তো রিজবি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, আপনার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিবো, না প্রবলেম নাই, তাই না? ওকে 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 ওকে, এইটাও আছে কি দেখতে চাও? এই যে এখানে না, আমি এটা এটা মনে আপনার জন্য একটু এগ্রেসিভ হয়ে যাবে, সে হবে না। আমারও মনে হয় যে এক্সেসরটা লুক গুড অন ইউ, বুঝছেন? সো গাইস, আপনারা দেখলেন আজকে আমাদের এখানে আলিজা মার্টে দেখা শেষ, কালকে আমরা ইয়ামাহা FZX দেখতে যাব। তো সি ইউ গাইস ইন টুমারোস এপিসোড, বাই।